হ্যালো ফ্রেন্ডস, এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি আমার এই যে মানা চলে এসেছি ছাদে, তাই তো? এখন আমরা খুব ঠান্ডা লেগেছে, যার জন্য মুখে কিছু ভালো লাগছে না, তাই এখানে সব কিছু নিয়ে সব কিছু মানে এই যে দেখাবো তোমাদের জোগাড় করে নিয়ে বসে পড়েছি। আমরা এখন একটা ঝাল ঝাল করে মাখা বানিয়ে খাবো। তো কী মাখা বানিয়ে খাবো সেটা তোমরা দেখো, ঠিক আছে? আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুব খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। পেঁয়াজ টমেটোটা দাও, পেঁয়াজ টমেটোর কাঁচা লঙ্কা, ছাদের লেবু আছে, লেবু নিয়ে সমস্ত কিছু সুন্দর করে মাখিয়ে খাবো। তোমরা কিন্তু সঙ্গে থাকবে, দেখতে থাকবে আমার পুরো ভিডিওটা, ঠিক আছে? তোমাদের কিন্তু ভালো লাগবে। এই নখ কাচ্ছে, মজা ছেলে, মজা ছেলে কিছু জানে না, নখ কাচ্ছে, তোমরা দেখতে থাকো। টমেটোটা যা, ওখান থেকে একটা লেবু নিয়ে এসো। এই যে আমার গাছের লেবু, লেবু গাছে প্রচুর লেবু হয়েছে। হ্যাঁ তোলো, একটা পাকা দেখে, পাকা দেখে লেবুটা তোলো, তোলো। একটা লেবুও তুলতে পারছে না, লেবু তুলতে কত কষ্ট, লেবু তুলতে পারছে না। যাও ধুয়ে নিয়ে এসো, ধুয়ে নিয়ে এসো। আর একদম টমেটোটাও ধুয়ে নিয়ে এসো, টমেটোটা ধুয়ে আনো। গলার অবস্থা খুব খারাপ, আজকে সারাদিনে এক ফোঁটাও রোদ ওঠেনি, এক ফোঁটাও রোদ ওঠেনি। এগুলো এখন আমরা কাটবো, তাই তো? তুমি ধরবে, ধরো। আমার মা এখন সব টমেটো কেটে ফেলেছে, এখন কাটা হয়ে গেছে, পেঁয়াজটা এখন কাটবে। আমার মা টমেটোটা কেটে নিয়ে এখন পেঁয়াজটা কুচি কুচি করে কাটছে। তুমি কি করছো? আমি এই তো আমি খেলা করছি এখন। স্কুলের কাজগুলো সব কখন হবে? আর কিছুক্ষণ পর, এটা খেয়ে নেওয়া হবে। খাবি তুই? ইচ্ছে হচ্ছে? হ্যাঁ। মা তখন মায়ের চোখ দিয়ে পেঁয়াজ কাটতে কাটতে জল বেরিয়ে গেছে। এখনো জল বার হয়নি, পেঁয়াজ কাটতে তার ঠান্ডা লেগেছে, তাই অর্ধেক পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার অর্ধেক পেঁয়াজটা কাটছে। মায়ের তো খুব সর্দি লেগেছে, পেঁয়াজ কাটতে গিয়েও নাক সরসর করছে, ঝাঁঝে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার এবার কাঁচা লঙ্কা তুলে নিয়েছো, দাও। না লঙ্কা তোলো, লঙ্কা তোলো না, দেখো লাল লাল দেখে লঙ্কা আছে, তোলো। ঠিক আছে, একটু ঝাল ঝাল করবো। হ্যাঁ ধুয়ে 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 একদম ধুয়ে নিয়ে এসো। এখানে কল আছে ছাদেই, যে ধুয়ে আছে। এই বস্তার মধ্যে আমার সব মাটি আছে, গাছপালা বসানো হয় মাটি। লঙ্কা হাতে দিতে নেই, থাকতাম তিনটে ঝাল হবে। এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, ছোটো ছোটো সরু সরু দেখতে লেখে হবে। লঙ্কায় প্রচণ্ড ঝাল, উড়ায় না কাগজ, উড়ায় না, ধুলো উড়বে। লঙ্কা কাটতে শুরু করে দিয়েছে, লঙ্কা অনেক কুচি কুচি করে কাটবে যাতে ঝাল ঝাল হয়। আর একটা লঙ্কা কাটছে, লঙ্কাগুলো কেমন ঝাল বল? লঙ্কাতে তো ভালোই ঝাল,
ये तो आमी पूरो अज्ञान है गजी ये तो झाल मायर ये पासे लंका गास्टा हुई जे ये लंका गास्टा देख चो ये लंका गास्टा ते क्या आमी लंका तुला ची ये माँ के धुया दिला माँ कौन काचे मायर सब लंका काटा हुए गजे अबे चामस्टा कौन আমাদের চামচটা তো এই যে আমাদের চামচটা এইখানে চামচটাকে দিয়ে দিই লেবুটা সরিয়ে নিল মা এবার কি ঢালছে বাদাম ঢালছে চানাচুর ঢালছে এখন একটু লেবু দিয়ে দেবে মা লেবুটা দেওয়া হয়ে গেল অনেক লেবুতে তো আমাদের খুবই রস একটা লেবুতেই সবার কার হয়ে যায় একটা এটা এটা কতগুলি হাত পালি এবার মা আস্তে আস্তে মাখতে শুরু করে দিয়েছে এখন মা মাখছে এই যে মা মাখছে জায়গাটা একটু বড় হলে ভালো হতো মায়ের হাতে প্রথম খাচ্ছি চানাচুর মাখা আমি এর আগে চানাচুর মাখা করিনি না আমি তো খাইনি চানাচুর মাখা এটাকে কি চানাচুর বলে বলতো ডাল চানাচুর বলে ডাল চানাচুর ডাল বলে এটাকে ডাল আমার তো সব থেকে ডাল চানাচুর ফেভারিট তুই খাস এটা ডাল চানাচুর ফেভারিট হবে কি করে তুই তো টক ঝাল মিষ্টি চানাচুর খাস না টক ঝাল মিষ্টি চানাচুর কোনোদিন খাই না তো ঘরে যেটা নয় সেটা কি টক ঝাল মিষ্টি না তো মা তো এখন আমাকে জ্ঞান দিতে শুরু করে দিয়েছে হাজার জ্ঞান দিতে কেটে দে কেটে দে কেটে দে এখন তাই কেটে দাও তো দেখো ফ্রেন্ডস ফাইনালি আমাদের মাখা কমপ্লিট দেখতে পাচ্ছ টমেটোর এখানে কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কীরকমভাবে আর লেবু দিয়ে মেখেছি উফ মানার তো মুখ দিয়ে ঝাল লেগেছে টক লেগেছে জল চলে আসছে এদিকে আমারও তাই বলেছে কখন খাবো এই যে একটা কাঁচা লঙ্কা উঠেছে হ্যাঁ তোমরাও বাড়িতে মা খাও মাখিয়ে খাও খুব ভালো লাগবে মা হেভি সুন্দর মেখেছে খেতেও খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে ভালো হেভি সুন্দর হয়েছে ভালো হয়েছে ঝাল লাগছে না বেশি ঝাল লাগছে না এসে কিন্তু আমি লঙ্কা খাচ্ছি বলে আমার খুব ঝাল লাগছে আমার ঠান্ডা লেগেছে তোমার লঙ্কাটা বেশ ঝাল ঝালটা বেশি ভালো লাগছে দারুন দারুন এখন ছাদে বসে বসে এটা খাবো গরম লেগে যাচ্ছে একটুখানি খেয়েই গরম লেগে যাচ্ছে আমার লঙ্কা উঠে গেছিলো আমি ফেলে দিলাম লঙ্কা খাবি না খাস না লঙ্কায় প্রচুর ঢাল মা কেউ হুসুস করছে মা এত ঢাল লেগেছে মায়ের এত পরিমাণে মা লঙ্কা দিয়েছে তিনটে লঙ্কা তিনটে দিয়েছি অসাধারণ হয়েছে এই দেখো আমি তো আগেই খেতে শুরু করে দিয়েছি আমি খাবো কি ওই শেষ করে দিচ্ছে অর্ধেক আমি কি খাবো আমাকে দিচ্ছে না শেষ করে দিচ্ছে আমার জন্য লঙ্কা গুলো রেখে দিচ্ছে দাবার একটু আমি খাই জালেতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে গাল ফাল কান ফাল গরম
খেয়েছি মা খুব ঝাল দিয়েছে আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এত খেয়েছি আর লঙ্কা খাবো না এবার লঙ্কাগুলোকে সাইড করে রাখি পিঠেই লেবু গাছ কাটাম এক্ষুন আমার পিঠে কাটা কুটিল লেবু গাছে কাটা খেয়েছে আমার ছাদে অনেক লেবু গাছ আছে চারটে লেবু গাছ আছে আমার ছাদে পুরো ছাদটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এই হচ্ছে আমার ছাদ বাগান লঙ্কা খাচ্ছি লঙ্কা পরে গেছে লঙ্কা দুটো দুটো লঙ্কা তিনটে লঙ্কা পড়েছে মায়ের পাতে আমি লঙ্কা থেকেই দূরে থাকি শাশুমাতে গরম লেগে যাচ্ছে মজা সোয়েটার খুলে ফেলি আমি আর আমার ছেলে সবসময় এরকম মজা করি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে চোখ দেখা চোখ দেখা মার এত ঝাল লেগেছে মাথা হাসছে আবার মা লঙ্কা কাটছে না খাচ্ছি না লঙ্কাটা ফেলে দিয়েছি খুব ভালো লাগে লঙ্কাটা ফেলে দিয়েছি আবার টমেটো খাচ্ছি টমেটো আবার আবার খাবে মা তো খুব সুন্দর লাগছে আমি আর মা কানাকানি খাচ্ছি তো প্রায় শেষ হয়ে এসেছে এদিকে লঙ্কাগুলো সাইড করে রেখেছি আর লঙ্কা খাবো না চোখ মুখ গরম হয়ে গেছে লাল হয়ে গেছে এই যে সব গরম হয়ে গেছে একটু নিয়ে আছে ও আর খাবে না বলেছে ওর খুব ঝাল লেগেছে ও আর খাবে না আমি খাবো এখনো খাবি তাহলে লঙ্কা দিয়ে দেবো এবার তো এইটু নিয়ে খেতে থাকি কথা জড়িয়ে যাচ্ছে আমরা খেতে থাকি তোমরাও বানিয়ে খাও খুব ভালো লাগবে মুখ ছেড়ে যাবে দারুণ লাগবে টমেটোটা থাকবে তো মানে যখন অতিরিক্ত ঝাল লেগে যাবে একটু টমেটোটা খাবে দেখবে মুখটা আরও বেশি সুন্দর লাগবে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে একদম কিন্তু ভুলবে না ঠিক আছে টাটা বাই ও কী হচ্ছে